বন্ধুরা দেখো, তোমরা ইউটিউবে এসেছো এই স্বপ্ন নিয়ে যে আমিও একদিন বড় ইউটিউবার হব, ইউটিউব থেকে টাকা ইনকাম করব। কিন্তু কি হচ্ছে, তোমরা ভিডিও আপলোড করছো, সেই 5-10 ভিউজ আসছে। তোমাদের চ্যানেলে বয়স অনেক হয়ে গেছে, 6 মাস কেউ, 8 মাস কেউ, 1 বছর, 1.5 বছর হয়ে গেছে তোমাদের চ্যানেলে বয়স। কিন্তু যেই তোমরা ভিডিও আপলোড করছো, শর্ট ভিডিও, লং ভিডিও, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তোমরা সমস্ত ইউটিউবারকে ফলো করো, সমস্ত কিছু তুমি ঠিক করছো, সমস্ত ইউটিউবার যেরকম বলছে সেই রকম তোমরা ভিডিও আপলোড করছো, ঠিক আছে। তোমাদের এডিটিং, ভিডিও কোয়ালিটি সব ভালো, তাও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। এর মানে কি, তোমার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না। মানে তুমি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো, সেই ক্যাটাগরির মানুষের কাছে, যারা তোমার ওই ভিডিও দেখতে পছন্দ করে, তাদের কাছে ভিডিওটা ইউটিউব পাঠাতে পারছে না। সেই কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তোমরা দেখবে ভিডিও আপলোড করার পরেই দেখবে ইমপ্রেশনই পাঠায় না, তাহলে কী করে ভিউজ আসবে? প্রথম তো ইউটিউব তোমার ভিডিও ইমপ্রেশন পাঠাবে সঠিক অডিয়েন্সের কাছে, তারপরেই না তোমার ভিডিওতে ভিউজ আসবে। তাই বন্ধুরা, তোমার ভিডিওগুলো তোমার সঠিক অডিয়েন্সের কাছে তোমাকে পৌঁছাতে হবে। সেটা কীভাবে হবে, সেটা হচ্ছে তোমাকে কিছু সেটিং তোমাকে কিন্তু অন করতে হবে। আবার কিছু সেটিং আছে যেগুলো তোমাকে অফ করতে হবে, তারপরেই কিন্তু তোমার ভিডিও তুমি যখনই আপলোড করবে সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে। তাই ভিডিওটা একদম স্কিপ করো না, ঠিক আছে? এই ভিডিওটা তোমরা একদম ফুল দেখো, তোমরা কিন্তু এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছি, ঠিক আছে? আসার পরেই ক্রোম ব্রাউজারটা ওপেন করবে, সব কিছু তোমাদেরকে আমি দেখাবো। ক্রোম ব্রাউজারের মধ্যে তোমার চ্যানেল ড্যাশবোর্ডটা ডেস্কটপ সাইডে তোমাকে কিন্তু ওপেন করতে হবে, এবং সেখানেই কিন্তু সমস্ত সেটিং তোমাকে করতে হবে। আমার চ্যানেলের সমস্ত সেটিং তোমাদেরকে দেখাবো এবং কোন সেটিংগুলো অন করা উচিত তোমার চ্যানেল এবং কোনগুলো অফ করা উচিত সব কিন্তু তোমাদের দেখাবো। তো আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে এলাম, দেখতে পাচ্ছ। তো আসার পরে কি করবো, এখানে আমার চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবো, লিখবো এখানে studio.youtube.com, লেখার পর এখানে সার্চ করবো, ঠিক আছে? এবার তোমরা সার্চ করবে, তোমাদের স্টুডিওটা যদি এইভাবে ওপেন না হয়, তাহলে আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে তুমি এরকম তোমার চ্যানেল ড্যাশবোর্ডটা এইভাবে তুমি ওপেন করবে। ওপেন করার পরে সবার প্রথমে তোমার কী করতে হবে, এখানে দেখবে একটা সেটিং আছে, ঠিক আছে? আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো এই জায়গাতে, ঠিক আছে? এই অপশানটাই তোমাকে প্রেস করতে হবে। তো আমি কী করবো, এই অপশানটা প্রেস করে দিলাম, ঠিক আছে? তো অপশানটা প্রেস করার পরেই তোমরা সবার প্রথমে দেখতে পাবো, এখানে কিন্তু আমি দেখো দুটো ভিডিও কিন্তু দিয়ে রেখেছি। আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে যখনই কেউ যাবে তখন দেখবে আমার এই ভিডিওটা শো হবে, দেখতে পাচ্ছ? শেষ পর্যন্ত ফার্স্ট পেমেন্ট পেয়ে গেলাম, সবাই কিন্তু দেখবে। আমার চ্যানেলে নতুন যারাই দর্শক আসবে সবাই কিন্তু এই ভিডিওটা দেখবে যে এই ইউটিউবারটা এতদিন কষ্ট করে ভিডিও করছে, এত ডেইলি প্রতিদিন ভিডিও আপলোড করছে, তো কত ফার্স্ট পেমেন্ট পেলেও দেখি, সবাই কিন্তু ভিডিওটা দেখবে। সেই কারণে তোমার চ্যানেলের যেটা ভালো ভিডিও, সব থেকে ভালো ভিডিও, সেই ভিডিওটা তোমাকে এখানে কিন্তু অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবে, এদিকে সাইডে যাবে, সাইডে যাওয়ার পরে এখানে তোমরা দেখবে অ্যাড বলে একটা অপশন থাকবে, এখানে দেখবে 3 লাইন আছে, দেখতে পাচ্ছ উপরে? দেখো এই 3 লাইনে, দেখো তোমাদের দেখাচ্ছি, এই 3 লাইনে তোমাকে প্রেস করতে হবে, ঠিক আছে? ওই 3 লাইনে প্রেস করার পরেই দেখবে তোমাদের আমার এখানে, দেখো আমি এখানে 3 লাইনে প্রেস করছি, প্রেস করার পরেই দেখো এখানে রিমুভ ভিডিও দেখাচ্ছে আর চেঞ্জ ভিডিও দেখাচ্ছে। তোমাদের দেখবে এখানে অ্যাড ভিডিও থাকবে, ওই অ্যাড ভিডিও প্রেস করে তোমরা এখানে দুটো ভিডিও অ্যাড করে দেবে, ঠিক আছে? দেখো দু জায়গায় দুটো ভিডিও, প্রথম কার কী আছে, চ্যানেল টেলার পিপল হ্যাভ নট সাবস্ক্রাইবার, মানে তোমার চ্যানেলে যে যে সাবস্ক্রাইব করেনি সেরকম কেউ অডিয়েন্স যদি তোমার চ্যানেলে ভিজিট করে তাহলে ওপর কার ভিডিও দেখাবে। আর ধরো কোনো চ্যানেল, তোমার চ্যানেলটা ধরো কেউ সাবস্ক্রাইব করে রেখেছে আবার তোমার চ্যানেলে যাচ্ছে, তখন কিন্তু নিচেকার ভিডিওটা শো হবে, ঠিক আছে? নিচেকার ভিডিওটা শো হবে। আমি কিন্তু দুটো ভিডিওই দিয়ে রেখেছি, একই ভিডিও কিন্তু দিয়ে রেখেছি, তুমি চাইলে আলাদা আলাদা দিতে পারো, ঠিক আছে? কারণ আমার দুটো ভিডিওকে এই দুটো দিয়ে রেখেছি, কারণ ফার্স্ট পেমেন্ট সবাই দেখতে চাইবে, তাই না? তো সেই কারণে আমি এই দুটো ভিডিও দিয়ে রেখেছি। তো সবার প্রথমে এই দুটো সেটিং তোমরা করে নেবে, করার পরে তোমাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে এইখানে দেখো নিচে আছে যে দেখো এখানে পপুলার ভিডিও দিয়ে রেখেছি, ঠিক আছে? দেখবে আমার চ্যানেলে কেউ প্রোফাইলে যাওয়ার পরই নিচে দিয়ে শো করলেই দেখবে সবার প্রথমে পপুলার ভিডিওগুলো দেখতে পাবে, মানে আমার চ্যানেলে যত পপুলার ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পাবে। তো তোমাকেও কিন্তু এদকে এখানে 3 লাইনে প্রেস করে এদকে অ্যাড সেকশন বলে একটা অপশন আছে না এখানে, এই অ্যাড সেকশন অপশনে তোমাকে প্রেস করতে হবে, ঠিক আছে? এখানে প্রেস করার পরেই তোমাকে প্রচুর দেখবে এখানে অপশান আছে, পপুলার ভিডিও, লাইভ স্ট্রিম, যা ভিডিও তুমি রাখতে চাও সবার প্রথমে তোমার প্রোফাইলের মধ্যে সেই ভিডিওগুলো তুমি শর্ট রাখতে চাইলে শর্ট সেকশনটা অন করে দেবে, ঠিক আছে? সেভাবে তুমি এগুলো করে ফেলবে, ঠিক আছে? আমি যেভাবে করেছি এভাবে তুমি কাস্টমাইজ করবে। করার পরে তোমাকে যেটা করতে হবে, নিচে দেখবে একটা সেটিং বলে অপশান আছে তোমাদের, আমি জুম করে দেখাচ্ছি দেবো, এখানে দেখো একটা সেটিং বলে অপশান আছে, তো এই সেটিং অপশানে তোমাকে চলে আসতে হবে, ঠিক আছে? তো আমি দেখো এই সেটিং অপশানে চলে এলাম, আসার পরেই তোমাকে এখানে কিন্তু সবার প্রথমে দেখো এখানে চ্যানেল অপশানে চলে আসবে, ঠিক আছে? এখানে চ্যানেল অপশানে চলে আসবে, আমি যেভাবে আসছি তোমরা দেখে নাও। আসার পরে সবার প্রথমে দেখবে এখানে চ্যানেল কিওয়ার্ড যেগুলো দেখেছ না, আমি দেখো অনেক কিন্তু চ্যানেল কিওয়ার্ড কিন্তু দিয়ে রেখেছি, তোমাকেও কিন্তু তোমার চ্যানেলে এভাবে চ্যানেল কিওয়ার্ড কিন্তু তোমাকে দিতে হবে। সবার প্রথমে কান্ট্রি আছে, কান্ট্রিটা তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? আমার ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে দিয়েছি, তোমার বাংলাদেশ, পাকিস্তান যা হবে তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে? দেওয়ার পরই চ্যানেল কিওয়ার্ডের মধ্যে কিন্তু তোমার চ্যানেল কিওয়ার্ড কিন্তু দিতে হবে। আমার চ্যানেলের নামটা আমি ঘুরি ফিরে লিখেছি, দেখো বামদেব টিপস YT, তারপরে টিপস বামদেব, ঘুরি ফিরে লেখার পর আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে, আমার টেক চ্যানেল, সেই কারণে দেখো এখানে লিখে দিয়েছি যে হাউ টু আর্ন মানি অনলাইন, ঠিক আছে, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, এই এই কিওয়ার্ডগুলো আমি কানে দিয়ে রেখেছি।
চ্যানেল কি ওটে সবাই তো চ্যানেলের নামগুলো দেয় যাতে সবাই মানে চ্যানেলের নামটা সার্চ করলে টপেতে আমার চ্যানেলটা আসে, কিন্তু আমি এখানে আমার চ্যানেল মানে আমার ক্যাটাগরি কিছু কিওয়ার্ড কানে দিয়ে রেখেছি, কারণ এই টাইটেলে যখনই কেউ সার্চ করবে যে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, টাকা কীভাবে ইনকাম করবো সহজ উপায়ে, ঠিক আছে, তারপরে দেখো এখানে মেক মানি অনলাইন, তারপরে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, এগুলো যখনই কেউ সার্চ করবে তখন কিন্তু আমার এই ভিডিওগুলো, আমি যদি এইরকম ভিডিও এই কিওয়ার্ডে যদি ভিডিও করি আমার ভিডিওগুলো কিন্তু টপেতে শো করবে। সেই কারণে কিন্তু তোমাকেও করতে হবে তোমার এখানে চ্যানেল কিওয়ার্ডের মধ্যে তোমার চ্যানেলের নামটা প্রথমে সবার প্রথমে ঘুরে ফিরিয়ে দেবে, তারপরে তুমি যে নিচে ভিডিও করো আপলোড করো, যদি গেমিং ভিডিও আপলোড করো তাহলে গেমিং রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দেবে, যে ফ্রি ফায়ার নিউ ইভেন্ট, ফ্রি ফায়ার যেরকম মানে নিচে তুমি ভিডিও আপলোড করো সেরকম তুমি দিয়ে দেবে। ব্লগ হলে পিপলান ব্লগ, গ্রামীণ ব্লগ, ভিলেজ ব্লগ, মিনি ব্লগ, বিভিন্ন ফুড ব্লগ বিভিন্ন, কিন্তু এখানে তোমার চ্যানেলের নাম ছাড়াও কিন্তু তোমার ক্যাটাগরি অনুযায়ী কিছু কিওয়ার্ড কিন্তু এখানে তোমাকে চ্যানেল কিওয়ার্ডে দিতে হবে। তাহলে কী হবে, যখনই তোমার কোনো ওই ক্যাটাগরি ভিডিও যখনই কেউ সার্চ করবে তোমার ভিডিওগুলো কিন্তু টপে যাবে, বুঝতে পারছো? এই সেটিংটা কিন্তু তোমাকে করতে হবে। করার পরেই তোমরা এখানে দু নম্বর দেখবে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন আছে, এই দেখো অ্যাডভান্স সেটিং বলে, ঠিক আছে, এই সেটিংয়ে তোমরা চলে আসবে, ঠিক আছে। এই সেটিং আসার পরেই তোমরা সবার প্রথমে এটা নো করে দেবে, ঠিক আছে। আমি দেখো এখানে কিন্তু নো করে রেখেছি, তোমাকেও কিন্তু এটা নো করে রাখতে হবে। তোমরা কী করো, এটা নো করে রাখো না, দেখো, যার ফলে কী হয় তোমার ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সের কাছে যায় না, যার ফলে তোমার ভিডিওতে 10-20টা ভিউস আসার পর ভিডিওটা থেমে যায়। সেই কারণে এটা নো করে দেবে, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। তারপরেই তোমরা এদিকে চলে আসবে ফিচার এলিজিবিলিটি, এখানে আসার পরেই তিনটেই কিন্তু তোমার দেখো এখানে অ্যানাবেল আছে, ঠিক আছে। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো একটা দুটো তিনটে, তিনটেই তো কিন্তু দেখো অ্যানাবেল আছে। তোমাদের যদি অ্যানাবেল না থাকে তিনটি, ঠিক আছে, তাহলে তুমি এই সেকেন্ড নম্বরে প্রেস করে ভিডিও ভেরিফিকেশানটা প্রথম করে নেবে তোমার চ্যানেলে, ঠিক আছে। ফোন মানে চ্যানেলে যে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করলে কী কী দেখো ওখানে কাজ পাবে, 15 মিনিটের ওপরে ভিডিও আপলোড করতে পারবে, থাম্বনেল লাগাতে পারবে, লাইভ স্ট্রিম করতে পারবে। তারপরেই তোমরা এটাও যদি তোমার অ্যানাবেল না থাকে তিন নম্বরটাও কিন্তু তুমি অ্যানাবেল করে নেবে, ঠিক আছে। তাহলে তুমি বেশি বেশি করে লাইভ স্ট্রিম করতে পারবে, বেশি করে ভিডিও আপলোড করতে পারবে, এগুলো কিন্তু তিনটে জিনিসই কিন্তু তোমার অন চাই, অন না হলে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হতে চাইবে না, ঠিক আছে। যদি অন না থাকে আমাকে কমেন্ট করবে বা আমার চ্যানেলের প্লে লিস্টে বা ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে কীভাবে আজকে অ্যাডভান্স ফিচার, ঠিক আছে, তারপরে কীভাবে তোমার চ্যানেল ভেরিফাই করতে হয় এডিটের সব ভিডিও আমি দিয়ে দেবো, দেখে এগুলো তুমি অ্যানাবেল করে নেবে, ঠিক আছে, নাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে। তো এখানে সেটিং কাজ কিন্তু কমপ্লিট, তারপরেই তোমরা এখানে চলে আসবে আপলোড ডিফল্ট বলে, দেখো এখানে একটা পরে এরপরে সেটিং আছে, এই সেটিংয়ে তোমরা চলে আসবে, ঠিক আছে, এই অপশনে চলে আসবে। এই অপশনে আসার পরেই তোমাকে সবার প্রথমে যেটা করতে হবে, ঠিক আছে, এইখানেই দেখো তোমাকে এইটা তোমাকে সবসময় কিন্তু ভিজিবিলিটি বলে একটা অপশন আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাকে সবসময় কিন্তু আনলিস্ট রাখতে হবে। আমি যেভাবে কিন্তু আনলিস্ট রেখেছি, ভিডিওটা আপলোড করার পরেই কিন্তু আনলিস্ট অবস্থায় থাকবে, তারপরে ঠিকঠাক এসইও থাম্বনেল দেওয়ার পর, ট্যাগ টাইটেল দেওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা পাবলিক করবো। সে কারণে কিন্তু সবসময় এটা আনলিস্ট করে রেখে দেবে, ঠিক আছে। আর কিছু করার দরকার নেই, এখানে চলে আসবে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবে, ঠিক আছে। অ্যাডভান্স সেটিং আসার পরই এখানে দেখো ক্যাটাগরি বলে একটা অপশন আছে, ক্যাটাগরি তোমাকে কিন্তু সঠিক দিতে হবে। তোমার ধরো ব্লগ চ্যানেল, তুমি ভুল করে গেমিং চ্যানেলের ক্যাটাগরি দিয়ে দিচ্ছ, তাহলে কী হবে, তুমি ব্লগ ভিডিও আপলোড করি, যারা গেমিং ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে সেই তোমার ভিডিওগুলো যাবে, তাহলে তারা দেখতে ভালো দেখবে তোমার ভিডিও, সেই কারণে তোমার ক্যাটাগরি কিন্তু এখানে ব্লগই দিতে হবে, দেখো, ঠিক আছে। সঠিক ক্যাটাগরি তুমি যদি বুঝতে না পারো তোমার চ্যানেলে সঠিক ক্যাটাগরি কী, তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, ওখানে দেখবে ভিডিও আছে, বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কীভাবে তুমি বুঝবে যে তোমার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কী, ঠিক আছে। সেই ক্যাটাগরিটা দেখে তুমি এভাবে ভিডিও তোমার চ্যানেলে এখানে এসে ক্যাটাগরিটা দিয়ে দেবে, ঠিক আছে। তাও একবার বলে দিচ্ছি, কমেডি হলে তুমি যদি মানুষকে এন্টারটেনমেন্ট করো, কমেডির মতো হাসাও, তাহলে তুমি এটা কমেডি দেবে। তারপরে এডুকেশন, তোমার যদি শিক্ষণীয় কিছু থাকে পড়াশোনার ব্যাপারে, ঠিক আছে, বা অডিয়েন্সকে কিছু শেখাতে চাইছো তাহলে এডুকেশন দেবে। যদি আনন্দদায়ক কিছু হয় তাহলে এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যানিমেশন হলে এটা দেবে, গেমিং হলে গেমিং দেবে, কুকিং চ্যানেল হলে হাউ টু স্টাইল দেবে, বিউটি পার্লার বা কিছু হলে গেলে সব স্টাইলে দেবে, ঠিক আছে। তারপরে মিউজিক চ্যানেল হলে মিউজিক দেবে, নিউজ হলে নিউজ দেবে, ব্লগ চ্যানেল হলে পিপল অ্যান্ড ব্লগ দেবে, আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক চ্যানেল, ওই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখতে পাচ্ছ, দেওয়াই আছে, ঠিক আছে। তারপরে চলে আসবে এখানে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমাকে সঠিক দিতেই হবে, ঠিক আছে। তুমি ধরো বাংলাতে ভিডিও করছো, তুমি ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখুনি, ঠিক আছে, তাহলে কী হবে, তোমার ভিডিওগুলো যারা বাংলা অডিয়েন্স, যারা বাংলা ভিডিও থাকে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে না, তাহলে কী করে ভিউস আসবে। সেই কারণে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা বাংলা দিয়ে দেবো, আমি যেভাবে বাংলা দিয়েছি, ঠিক আছে। আর কিছু করার দরকার নাই, ঠিক আছে। এইগুলো করার পরে দেখবে এখানে তোমাদের আর কিছু করার সেটিংয়ে তোমার কমপ্লিট, তারপরে দেখবে এখানে একটা সেভ বলে অপশন আছে, ঠিক আছে, এই সেভ অপশনটাই প্রেস করবে, নাহলে কিন্তু তুমি যত সেটিং করলে এগুলো কিন্তু একটাও তোমার সেভ হবে না, ঠিক আছে। পুরোপুরি তোমরা বুঝতে পারলে এই সেটিংগুলোটা তোমরা করে ফেলো, তারপর দেখো প্রচুর তোমার চ্যানেলে ভিউস আসা শুরু হবে, ঠিক আছে। এই সেটিংগুলোটা করে রাখো, যে করে সেটিং দেখালাম, এই সেটিংগুলোটা এক মাস ধরে তুমি অ্যাপ্লাই করো, এই সেটিংগুলোটা অন করার পরে এক মাস ধরে তুমি ভিডিও আপলোড করো, দেখো তোমার ভিডিওতে প্রচুর ভিউস আসা শুরু হবে, ঠিক আছে। কারণ এই যে সেটিংগুলো দেখালাম না, এই সেটিংগুলো তুমি ভাবছো হয়তো আমার চ্যানেলে অন করা আছে, কিন্তু তাও গিয়ে একবার তোমরা চেক
করে এসো এই ভিডিওটা দেখে, ঠিক আছে? সব সেটিং ঠিক আছে কি নাই, যদি ঠিক থাকে ভালো কথা, আরও ভালো করে ভিডিও আপলোড করো, দেখো ভালো ভিউস আসবে, ঠিক আছে? তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এরকম ইউটিউবে ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।